হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ক্লাসরুম হোয়াই আর ইউ অনলি লার্ন দেখো আমরা রিমাইন্ডার থিওরিমের বেশ কিছু কনসেপ্ট আমরা শিখেছি এর আগের কিছু ক্লাসে আজকের ক্লাসে আমরা নতুন একটা কনসেপ্ট শিখব তো চলো শুরু করা যাক দেখো আজকে যেটা আমরা শিখব ধরো নয় নয়কে আমরা যদি পাঁচ দিয়ে ডিভাইড করি তাহলে কথা হবে পাঁচ এককে পাঁচ ভাগশেষ কত হলো চার এখন যদি আমরা বলি যে নয়ের স্কোয়ার নয়ের স্কয়ার মানে এইটটি ওয়ান এইটটি যদি আমরা পাঁচ দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে তাহলে এইটটি ওয়ানকে পাঁচ দিয়ে ডিভাইড করবো বলে একে পাঁচ দিয়ে ডিভাইড করবো পাঁচ এককে পাঁচ তিন পাঁচ ছয় তিরিশ এক ভাগশেস কত হলো এক এখন কথা হচ্ছে এটা নয় তার স্কোয়ার এইট্টি ওয়ান ঠিক আছে এখন যদি আমাকে বলে যায় যে তিনশো সাতচল্লিশকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগশেস যা থাকে তাহলে এর স্কোয়ার করে তাকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তাহলে সেইটা ফাইন্ড আউট করা তো কতটা ডিফিকাল্ট তিনশো সাতচল্লিশের স্কোয়ার করতে হবে করে তাকে সতেরো দিয়ে ডিভাইড করতে হবে তাই না তো অনেক বেশি কমপ্লিকেটেড তো এটাই ইজি ওয়ে কি হবে এর শর্টকাট প্রসেসটা কি হবে না শর্টকাট প্রসেস হবে দেখো আমরা এখানে যে ভাজ্য ছিল তাকে স্কোয়ার করে তাকে পাঁচ দিয়ে ভাগ করলাম ভাগ শেষ আমাদের এক এখন যদি আমরা আমাদের যে রিমাইন্ডার কত ছিল প্রথমে চার আমরা যদি চারের স্কোয়ার করি তাহলে কত হয় ষোলো ষোলোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত হয় দেখো তো তিন পাঁচ পনেরো ভাগ কত এক দেখো তাহলে আমরা এই ভাজ্যটাকে ডিরেক্ট স্কোয়ার না করে শুধু রিমাইন্ডারকে স্কোয়ার করে তাকেই যদি ওই ভাজকটা দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমাদের অ্যানসার সেম আসছে ভাগশেস সেম আসছে বোঝা গেল তাহলে এই জিনিসটাই হলো আজকের নতুন বিষয় কী জিনিস না যদি আমরা একটা সংখ্যা ধরো এক্স তাকে যদি আমরা এ দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার কত হয় মনে করো বি ঠিক আছে এখন যদি এই সংখ্যাটার স্কোয়ারকেও আমরা এ দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে না রিমাইন্ডার আমরা কীভাবে পাবো আমরা রিমাইন্ডার আগের যে রিমাইন্ডার ছিল তার স্কোয়ার করবো করে তাকে এ দিয়ে ভাগ করবো করলে কী হবে আমাদের যে নতুন রিমাইন্ডার সেটা আমরা পেয়ে যাব বোঝা গেল তাহলে থিওরিটা কী হলো না যদি কে এ দিয়ে ভাগ করলে ভাগ বি হয় তাহলে এক্স স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে ভাগ শেষ বি স্কোয়ার ভাগ এ হবে বোঝা গেল এখন দেখো এই থিওরিমটা কতটা ইজি করে দেয় আমাদের ক্যালকুলেশনকে দেখো আমরা যে থিওরিমটা শিখলাম সেই থিওরিমের উপরে আমরা দুটো কোয়েশ্চেন নিয়েছি প্রথমটা কী বলছে ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই নাইনটিন গিভস রিমাইন্ডার সিক্সটিন ওয়েন দ্য স্কোয়ার of দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 19 দ্য remainder উইল বি সেভেন তো দেখো একটা সংখ্যা আমরা জানি না সংখ্যাটা কত সংখ্যাটাকে কী দিয়ে ভাগ করা হচ্ছে ডিভাইডেড বাই নাইনটিন উনিশ দিয়ে ভাগ করা হচ্ছে ভাগ করলে কত রিমাইন্ডার কত থাকছে ষোলো ঠিক আছে ভাগ হচ্ছে ষোলো যদি সংখ্যাটার স্কোয়ারকে অর্থাৎ যে সংখ্যাটা আমরা অরিজিনালি নিয়েছি যে সংখ্যাটা আমরা জানিই না সেই সংখ্যাটাকে স্কয়ার করলে তাকে যদি উনিশ দিয়ে ভাগ করি সেই বর্গ সংখ্যাটাকে তাহলে আমাদের ফাইনাল বা রিমাইন্ডার কত আসবে তো একটু আগে আমরা শিখেছি আমাদের তো সংখ্যাটা জানার দরকার নেই আমাদের একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে মনে করো এ তাকে আমরা ভাগ করছি উনিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে তাও আমাদের আমাদের জানার দরকার নেই আমাদের রিমাইন্ডার কত হয়েছে ষোলো ঠিক আছে এখন এই সংখ্যাটার স্কোয়ার করতে হবে স্কোয়ার করলে আমরা এখানে যে সংখ্যাটা পাবো তাকে আমরা উনিশ দিয়ে ভাগ করব তা আমরা কী করব ষোলো স্কোয়ার করে দেবো তার মানে ষোলো কারণ সংখ্যাটা তো আমরা জানি না আমরা আমাদের সংখ্যাটা জানার দরকারও নেই আমাদের সিস্টেম হচ্ছে যে এর স্কোয়ার না করে আমরা রিমাইন্ডারের স্কোয়ার করব স্কোয়ার করলে কত হবে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে আমরা ভাগ করবো কত উনিশ দিয়ে উনিশ দিয়ে ভাগ করলে কত হবে উনিশ এককে উনিশ বিয়োগ করলে ছয় ছষট্টি তিন উনিশ সাতান্ন ছষট্টি থেকে সাতান্ন বিয়োগ করো করলে কত হবে নয় তাহলে ফাইনাল ভাগ শেষ কত হবে অর্থাৎ এই ভা সংখ্যাটার স্কোয়ার করে তাকে উনিশ দিয়ে ভাগ করলেও ওই ভাগ শেষ নয়ই হতো তাহলে আমাদের অ্যান্সার হলো নাই বোঝা গেল তাহলে ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নেক্সট দেখো ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই এইট গিভস রিমাইন্ডার সেভেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই এইট তাহলে একটা সংখ্যা যাকে আট দিয়ে ভাগ করা হচ্ছে আবারও আমরা জানি না সংখ্যাটা কত মনে করো এক্স তাকে আট দিয়ে আমরা ভাগ করছি ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত হচ্ছে সাত ঠিক আছে তাহলে এর স্কোয়ার করতে হবে এক্সের স্কোয়ার করতে হবে কিন্তু আমরা এটা না করে আমরা কী করব এর স্কোয়ার করবো অর্থাৎ সাতের স্কোয়ার কত হবে উনপঞ্চাশ তাকে আমরা কত দিয়ে ভাগ করবো আট দিয়ে আট দিয়ে ভাগ করলে কত হবে ছআে আটচল্লিশ তাহলে এর থেকে আটচল্লিশ মাইনাস করলে বিয়ে করলে কত রিমাইন্ডার থাকে ভাগ ওয়ান তাহলে আমাদের এর অ্যান্সার হলো ওয়ান বোঝা গেলো তাহলে ওই কনসেপ্টটাকে কাজে লাগালে কত ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে দেখো এখনও আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ থিওরিন দেখো প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি আর নাম্বার ইজ রিটেন ইন দ্য ফর্ম টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ অলো ডিভাইডেড বাই থ্রি অ্যান্ড নাইন মানে কী বলছে যে দশের পাওয়ারে তুমি যাই রাখো এক রাখো দুই রাখো তিন রাখো চার রাখো পাঁচশো রাখো যাই রাখো মাইনাস ওয়ান এইটা যদি ফর্ম হয় তাহলে সবসময় এদেরকে হয় তিন দিয়ে না হলে নয় দিয়ে ভাগ করা যাবে তিন অথবা নয় দিয়ে ভাগ করা যাবে যেমন উদাহরণ হিসাবে আমরা কিছু দেখতে পারি যেমন ধরো যদি দশের পাওয়ারে এক রাখি তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কত হলো দশ মাইনাস এক নয় দেখো একে নয় দিয়ে তিন দিয়ে ভাগ করা যাবে নেক্সট দেখো দশের পাওয়ার যদি দুই নিই তাহলে দশের স্কয়ার মাইনাস ওয়ান তাহলে কত হবে একশো মাইনাস এক নিরানব্বই নেক্সট দেখো দশের কিউব যদি নিই মাইনাস ওয়ান তাহলে কত হবে একের পাশে তিনটে জিরো মাইনাস এক তার মানে তিনটে নয় তিনটে নয়কে আমরা তিন দিয়ে বা নয় দিয়ে ভাগ করতেই পারি তাহলে সুতরাং দশের পাওয়ারে যাই নিই না কেন মাইনাস ওয়ান হলে তাকে আমরা তিন দিয়ে এবং নয় দিয়ে ভাগ করতে পারবই পরে দেখো নেক্সট কী বলছে এ টু দি পাওয়ার এন বাই এ প্লাস ওয়ান লিভস রিমাইন্ডার এ ইফ এন ইজ অড যদি এ অড হয় তাহলে কি হবে এন যদি অড হয় তাহলে রিমাইন্ডার এ হবে অর্থাৎ একটা উদাহরণ হিসাবে আমরা ধরো মনে করো এর এ ইকাল টু নাইন ঠিক আছে আর এন ইকোয়াল টু হান্ড্রেড তাহলে নিশ্চয় নাইনটি নাইন প্লাস ওয়ান বলছে যদি এনের এর পাওয়ার যদি অড হয় তাহলে রিমাইন্ডার এ হবে আর যদি ইভেন হয় তাহলে রিমাইন্ডার ওয়ান হবে তাহলে দেখো এখানে কি আমাদের এন কি একশো মানে জোর তাহলে জোর যদি হয় তাহলে আমাদের কি হবে রিমাইন্ডার কী হবে ওয়ান হবে জোর হলে আমাদের রিমাইন্ডার ওয়ান হবে দেখো কেন এমন হচ্ছে দেখো নিরানব্বই মানে আমরা কী লিখতে পারি একশো মাইনাস এক তাই তো হোল টু দি পাওয়ার হানড্রেড আর নিচুই কী আছে নিরানব্বই প্লাস এক মানে তো একশো আছেই তাহলে দেখো এই একশোকে তো একশো দিয়ে ভাগ করা যাবে ভাগ কোনটা কোন জায়গাটা করা যাবে না এই মাইনাস ওয়ান পোর্শনটা তাহলে আমাদের রিমাইন্ডার তো মাইনাস ওয়ান হবে এখন যদি মাইনাস ওয়ানের পাওয়ারে যদি আমরা একশো নিই তাহলে কি হবে একশোটা মাইনাস ওয়ান যোগ গুণ করতে হবে তাহলে একটার সঙ্গে আরও একটা মাইনাস ওয়ান গুণ করলে কি হয় মাইনাস ওয়ান মাইনাস প্লাস হয়ে যায় তাহলে দুটো মাইনাস ওয়ান গুণ করলে তো প্লাস হয়ে যাবে তাহলে কতগুলো মাইনাস আছে একশোটা তাহলে একশোটা মাইনাস গুণ করলে কী হবে প্লাস 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 হয়ে যাবে তাহলে আলটিমেট আমাদের কি হলো গুণ করলে প্লাস ওয়ান আসবে সেই জন্য আমাদের রিমাইন্ডার হচ্ছে কি প্লাস ওয়ান অ্যাকচুয়াল আমাদের রিমাইন্ডার কি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হান্ড্রেড যেটা ক্যালকুলেশান করলে প্লাস ওয়ান আসবে ঠিক আছে এখন যদি এই নিরানব্বইয়ের জায়গায় এই একশোর জায়গায় যদি আমরা একশো এক নিয়ে নিই এটা কী হয়ে গেল তখন বিজোর অড হয়ে গেল যখনই এটা অড হয়ে গেল তখন আমাদের ভাগশেষ কত থাকবে রিমাইন্ডার কত থাকবে বলছে এ কেন এ থাকবে দেখো যখন ইভেন্ট ছিল তখন এরকম ছিল অড হলে কী হবে অ্যাকর্ডিংলি আমরা একই রকমভাবে লিখতে পারি একশো মাইনাস এক হোল টু দি পাওয়ার একশো এক পাওয়ার একশো এক লিখতে পারি আর নিচে কী লিখতে পারি 99 নিরানব্বই প্লাস এক মানে একশো এখন দেখো এই একশো এই একশো তো কেটে যাচ্ছে তাহলে থাকছে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত একশো এক আগের বারে কী ছিল একশোটা মাইনাস এক ছিল এখন একশো একটা মাইনাস এক তাহলে এখন কী হবে যখনই বিজোর হয়ে গেল যদি আমরা মনে করো তিনটে মাইনাস এক গুণ করি তাহলে কি হবে আলটিমেট আমাদের অ্যান্সার কি মাইনাস ওয়ান আসবে তাহলে বিজোর মাইনাস গুণ করলেই মাইনাস আসবে আর জোর মাইনাস হলে যদি একটা মাইনাস ওয়ান মুছে দিই তাহলে যোগ যোগ এসে যাবে তাহলে যেহেতু এখানে বিজোর আছে তাহলে আলটিমেট এটা গুণ করলে কি হবে মাইনাস ওয়ান আসবে কিন্তু মাইনাস তো অ্যান্সার হতে পারে না তাহলে মাইনাস যেহেতু হতে পারে না সেহেতু আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে কিছু এখানে একশো ছিল তাই একশো মাইনাস ওয়ান অর্থাৎ নিরানব্বই ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হলো নাইনটি নাইন এক্ষেত্রে ভাগ শেষ হলো নাইনটি নাইন বোঝা গেল নেক্সট আমরা দেখব পরের থিওরিম এ প্লাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার এন বাই এ উইল অলওয়েজ গিভ আ রিমাইন্ডার ওয়ান দেখো যদি এই ফরম্যাটে থাকে তাহলে সবসময় এর অ্যানসার কী হবে রিমাইন্ডার কী আসবে ভাগ শেষ ওয়ান আসবে কারণ দেখো এই এটা তো কেটে যাচ্ছে থাকছে কি প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ানের পাওয়ারে তুমি যদি এক লেখো যা অ্যান্সার আসবে যদি একশো লেখো তাও অ্যান্সার আসবে যদি এক হাজার এক লেখো তাও একই হবে কারণ এখানে তো আর মাইনাস ওয়ান নেই যে জোর হলে প্লাস হবে আর বিজোর হলে মাইনাস হবে তাহলে সুতরাং এক্ষেত্রে সবসময় জোরই আসবে সেই জন্য এর রিমাইন্ডার সবসময়ের জন্য ওয়ানই হবে ঠিক আছে যেমন ধরো যদি আমরা নিই নাইনটি নাইন এ প্লাস ওয়ান বলেছে নাইনটি নাইন প্লাস ওয়ান এর পাওয়ারে ধরো ট্রিপল নাইন বাই নাইনটি নাইন তাহলে এই নাইনটি নাইন তো কেটে যাচ্ছে তাহলে থাকছে কি প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এর পাওয়ারে নাইনটি নাইন তাহলে কী হবে প্লাস ওয়ান ঠিক আছে বোঝা গেল তাহলে আজকের আমরা চারটে নতুন কনসেপ্ট শিখলাম রিমাইন্ডার থিওরিমের উপর পরের ক্লাস থেকে আমরা রিমাইন্ডার থিওরিমের সমস্ত রকমের প্রবলেমের সলিউশন শুরু করব আশা করি এই রিমাইন্ডার থিওরমের যে ছটা কনসেপ্টের উপর আমি ভিডিও বানিয়েছি সেগুলো ভালো করে রিভাইজ করে দেখে নাও এই সমস্ত ছটা কনসেপ্টের মধ্যে সমস্ত অঙ্ক আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে লান্ন ক্লাসরুমের সঙ্গে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে আইকনটা অবশ্যই প্রেস করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিও